সালামু আলাইকুম, কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেকল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেকল্যাব বাংলাদেশের কন্ট্রোলিং বেস টিউটোরিয়ালে আরও একবার সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংয়ের উপরের দ্বিতীয় লেকচার। আমরা প্রথম লেকচারে শিখেছিলাম হচ্ছে রিলে সম্পর্কে, এই রিলে কীভাবে কন্ট্রোলিং ডায়াগ্রাম ইউজ করতে হয়, কন্ট্রোলিং কাজে কীভাবে ব্যবহার করতে হয়, এর কানেকশন কীভাবে হয়। আর তারপর আমরা শিখছিলাম হচ্ছে টাইমার সম্পর্কে, টাইমারের কয়েলে কীভাবে কানেকশন করতে হয়, কীভাবে কোনো কন্ট্রোলিংয়ে টাইম লেট করে কোনো লোড কন করতে হয়, এই ব্যাপার আমরা বিস্তারিত ওই দুইটা টপিকের মধ্যে শিখছিলাম। এবং আজকের লেকচারের মাধ্যমে আমরা শিখব হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্পর্কে, এটাকে কীভাবে অন করতে হয়, কীভাবে মোটরকে অন করার কাজে ব্যবহার করা হয়, এবং তার সাথে আমরা কন্ট্রোলিং শিখব যে বিভিন্ন কন্ডিশন কীভাবে কন্ট্রোলিং ডায়াগ্রাম বানিয়ে কীভাবে কন্ট্রোলিংয়ের কানেকশন করতে হবে এবং পাওয়ার কানেকশন করতে হবে, সেই ব্যাপারে বিস্তারিত আমরা আজকে শিখতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এইটা শেখার পরে যখন কন্ট্রোলিংয়ে যাব, তো কন্ট্রোলিংয়ে আমরা মোটামুটি আজকে বেসিক লেভেলের কন্ট্রোলিংটা বুঝে যাব যে কীভাবে আসলে কন্ট্রোলিংটা আগাইতে হয় স্টেপ বাই স্টেপ। তো শুরু করা যাক ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে। তো অবশ্যই অবশ্যই যারা যারা এই যে এই ভিডিও দেখতেছেন, তো অবশ্যই ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে প্র্যাকটিস করার জন্য বসে যাইতে হবে, কারণ শুধু দেখে এই ব্যাপারগুলো আয়ত্ত করা একটু কঠিন হয়ে যাবে। তো তার জন্য আমি বলবো যে খাতা কলম নিয়ে আমার সাথে বসে যাওয়ার জন্য, এইভাবে আঁকানোর জন্য আর কি নিজে নিজে। তো এরকমভাবে যদি নিজে নিজে আঁকাইতে পারেন তাহলে দেখা যাবে যে একদম ভিতর থেকে মাথাটা মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা কীভাবে করতে হবে আমাকে। ওকে, তো শুরু করি ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরও মূলত রিলের মতোই, এর মধ্যেও কয়েল আছে। তো রিলেতে কি ছিল, যে কয়েল থাকে, কয়েল আমরা কি করি, কয়েলে যদি এই কয়েল ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয় তাহলে রিলের ক্ষেত্রে কি ঘটে, যে এতে একটা কমন টার্মিনালের সাথে একটা একটার সাথে নর্মালি ক্লোজ থাকে আর একটার সাথে কি থাকে, নর্মালি ওপেন থাকে। তো এই ক্লোজ কন্ট্যাক্টটা এই কয়েলে সাপ্লাই পাওয়ার সাথে সাথে যদি সুইচটাকে অন করি তাহলে এই নর্মালি ক্লোজটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। আর এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটা কি হয়, এটা হচ্ছে নর্মালি কি ওপেন, এই কন্ট্যাক্টটা কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তার মানে এটা অন করে দেওয়ার সাথে সাথে এই স্প্যান্ডেলটাকে এটা ম্যাগনেটের সাহায্যে আকর্ষণ করে এইদিকে নিয়ে আসে, তখন এই নর্মালি ক্লোজটা ওপেন হয়ে যায় আর নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যায়। তো এটার ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে। এটা হচ্ছে কয়েল টার্মিনাল A1 এবং A2, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল টার্মিনাল সাধারণত A1 এবং A2 দ্বারা প্রকাশ করা হয় বা লেখা থাকে। তাহলে এতে সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে NO টার্মিনালগুলো আছে ওইগুলো কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এর ক্ষেত্রেও এর নর্মালি ওপেনগুলো কি হয়ে যাবে, ক্লোজ হবে, আর নর্মালি ক্লোজগুলো কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখন আমরা খেয়াল করি যে এই যে এই দুইটা সম্পর্ক হচ্ছে 13 এবং 14, এর সম্পর্ক হচ্ছে নর্মালি ওপেন। ওকে, নর্মালি ওপেন অবস্থায় আছে। এখন আমাদেরকে এই টার্মিনাল নাম্বারগুলো কখনোই মনে রাখার দরকার নাই, কারণ আমরা সিরিজ ল্যাম্প অথবা একটা মাল্টিমিটার নিয়ে কন্টিনিউটি টেস্টের মাধ্যমে টেস্ট করে বুঝে ফেলতে পারবো কোন দুইটা ক্লোজ আছে, কোন দুইটা ওপেন আছে। তো আর সব ইয়ার ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক ধরনের নাম্বারিং থাকবে, তো এই নাম্বারিংটা মুখস্থ করার কোনো দরকার নাই। আর এই জায়গায় যে 95 এবং 96 দেওয়া আছে, এই দুইটা আছে হচ্ছে নর্মালি ক্লোজ কন্ডিশনে। তো আমরা যখনই কয়েলে সাপ্লাই দিব সাথে সাথে এইটা হয়ে যাবে ক্লোজ আর এইটা হয়ে যাবে ওপেন। ওকে, আর সেই সাথে এই যে আমরা 3 ফেজের জন্য 3টা লাইন নর্মালি ওপেন অবস্থায় থাকে, কয়েলে সাপ্লাই দিলে এটাও কি হয়, ক্লোজ হয়। তাহলে রিলের থেকে এটাতে বেশি হচ্ছে এই 3 ফেজ কানেক্টরের সিস্টেমটা। তো এইটা থাকার কারণেই আমরা এটা দিয়ে কী করতে পারি, 3 ফেজ মোটরকে কী করতে পারি, অন করতে পারি। যে আমরা যদি এই জায়গায় সুইচ ইউজ করি, আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা সাপ্লাই দিব। ওকে, তো আমরা এই জায়গায় সাপ্লাই দিচ্ছি, একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে নিউট্রাল। এই জায়গায় আমরা একটা সুইচ রাখলাম, যে আমরা যদি এটা পুশ করি তাহলে এই লাইনটা এই কয়েল আসবে, কয়েল আসার সাথে সাথে এগুলো কি হবে, কানেক্ট হবে। 3 ফেজ লাইন যদি আমি এইভাবে কানেকশন করে দিই তো এইটার সাথে সাথে কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ওকে, তো পুশ বাটন থাকার কারণে যে আমরা পুশ করলাম অন হইলো, ছেড়ে দিলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটাও ছুটে যাবে। তো তার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ল্যাসিং করতে হয়। এই কথাটা আমাদেরকে মনে করতে হবে, মনে রাখতে হবে যে ল্যাসিং ব্যাপারটা কি, যে আমরা এটা পুশ করার সাথে সাথে এটাতে কয়েলে কি আসবে, পাওয়ার আসবে, পাওয়ার আসলেই এই ওপেনগুলো কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এই ওপেনটা কার, এটাও হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের, এই MC-র নর্মালি ওপেন। তো যখনই আমি এটাকে পুশ করব সাথে সাথে এইগুলো কি হয়ে যাবে, ক্লোজ হবে। এই ওপেনটাও কি হবে, এই ওপেনটাই হচ্ছে এই ওপেন, ক্লোজ হবে। তার মানে এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এখন যদি আমি এটা ছেড়েও দিই,
এই লাইনটা এই দিক দিয়ে এই ল্যাসিং এর ভিতর দিয়ে এটা দিয়ে চালাইতে থাকবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এই হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ব্যাপার স্যাপার। তো আমরা যখন কন্ট্রোলিং এ ইউজ করব, তখন কন্ট্রোলিং এ আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করব, এরকম আঁকিয়ে আমরা যদি কে দেই তাহলে বুঝে নিতে হবে এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। ওকে, তো আমরা যদি একটা অফ সুইচ ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব, তো আমরা একটা অফ সুইচ নেই, অফ সুইচ থাকবে হচ্ছে নর্মালি ক্লোজ। ওকে, এই যেটা হচ্ছে আমার অফ সুইচ, এটা হচ্ছে আমার লাইন, এটা হচ্ছে নিউট্রাল। এই জায়গায় আমাদের কি করতে হয়, ল্যাসিং করতে হয়। এটা কি নর্মালি ওপেন, কার এই কের। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা সুইচ দিয়ে কিভাবে একটা মোটরকে অপারেট করা যায় সেটা হয়ে গেল। যে আমি চাপ দেবো এটা অন হবে, অন হওয়ার সাথে সাথে এই লাইনটা কি হবে, ক্লোজ হবে। আমি যদি ছেড়েও দেই, এই দিক দিয়ে পাওয়ারটা এর ভিতর দিয়ে এটাকে রান করে রাখবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে কিভাবে পাওয়ার দিয়ে অন করতে হয় এবং মোটরকে চালাইতে হয়। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। আমাদেরকে সাপোজ বলা থাকলো এরকম যে আমরা অন সুইচ পুশ করলে মোটর ওয়ান, মানে একটা মোটর অন হবে 30 সেকেন্ড লেট করে মোটর টু অন হবে, মোটর টু অন। এই কন্ট্রোলিংটা আমাদেরকে করতে হবে, যে কোন একজনে দুইটা মোটর দিল, এই দুইটা মোটর দিয়ে আমাদেরকে বলল যে এই মোটর দুইটা আমি চালাবো, একটা অন হবে যখন, একটা অন হওয়ার 15 সেকেন্ড পর আর একটা মোটর আমাদেরকে কি হবে, অন হবে। তো এইটা আমাদেরকে করে দিতে বলল। তো তাহলে আমাদের এই কানেকশনটা কেমন হবে সেটা আমরা এখন দেখব। আমাদেরকে এই দুইটা মোটর আছে, এই দুইটা মোটরকে আমাকে ওইভাবে কানেকশন করতে হবে। ওকে, তাহলে একটা অন সুইচ পুশ করার পর একটা মোটর অন হবে আর একটা 30 সেকেন্ড পরে অন হবে। তো 3 ফেজ মোটরকে আমরা যখন অন করি তখন কিসের মাধ্যমে অন করি, আমরা অন করি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে আমাদের দুইটা মোটরের জন্য কয়টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দরকার, দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দরকার। তো আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের সেই দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। ওকে, তো এই দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে আমরা মোটর দুইটা কানেকশন করি, 3 ফেজ কানেকশন শুধু, কন্ট্রোলিং আমরা পরে করতেছি। ওকে, তো আমরা এইটাতে কি করলাম, লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, 3 ফেজ কানেকশন দিলাম, L1 L2 L3। এখন এইটা আমরা সরাসরি দিয়ে দিলাম, তাহলে এই মোটরে চলে গেল। তাহলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হইলে এইটা অন হবে। তো এইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হয় মানে এই মোটর ওয়ান অন হওয়া। তাহলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নাম দিলাম আমি K1। ওকে, আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এর নাম দিলাম K2। তার মানে এই K1 অন করাই মানে হবে কি, মোটর ওয়ান অন করা, আর K2 অন করা মানে হবে মোটর টু অন করা। তো মোটর টুর পরিবর্তে আমরা K2 আর মোটর ওয়ানের পরিবর্তে মনে মনে K1 ধরে নিলাম। ওকে, তো আমরা এখন খেয়াল করি, তো এইটার কানেকশনটা করে দিই, আমি একটু ভিন্ন কালার দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। আমরা এই যে তিনটা ফেজ থেকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে সরাসরি দিয়ে দিচ্ছি। ওকে, এই যে আমরা 3 ফেজ দিয়ে দিলাম, তাহলে এই 3 ফেজ প্যারালাল কানেকশন আর কি। তো এইটা দিয়ে হচ্ছে এই মোটর অন হবে, তার মানে আমি একটা সুইচ অন করব, K1 কে অন করতে হবে প্রথমে, সুইচ পুশ মোটর ওয়ান মানে K1 অন। তো আমরা একটু যদি খেয়াল করি যে এই জায়গায় কিন্তু আমরা এই কাজটা করে ফেলছি, যে একটা সুইচ পুশ করে একটাকে একটা কে কে অন করা আমরা এটা শিখে গেছি। তো এই জায়গায় ওইভাবে আঁকাই, যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটা হচ্ছে K1। ওকে, এটাকে কিভাবে অন হবে, একটা অন সুইচ পুশ করলে, তাহলে এই হচ্ছে আমার অন সুইচ। আমরা যদি এটাকে পুশ করি তাহলে এটা কি হবে, অন হবে। তাহলে এটা হচ্ছে আমার নিউট্রাল, আর এই পাশে কি আসবে,
লাইন আসবে। এখন আমরা যদি সরাসরি লাইন দিয়ে দিই তাহলে অফ করার ব্যবস্থা থাকতেছে না, তো আমরা কন্ট্রোলিং বলছে তো অবশ্যই অবশ্যই একটা অফ সুইচের ব্যবস্থা আমাদেরকে কি করতে হবে, রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার একটা অফ সুইচ। খেয়াল করতে হবে সব সময় অফ সুইচটা হবে আমার সব সময় কি, অফ সুইচটা হবে নর্মালি ক্লোজ কানেকশন, ওকে। আর অন সুইচটা হবে কি, অন সুইচটা হবে সব সময় নর্মালি ওপেন কানেকশন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু মানে এটা মাথায় এমনিতেই থাকবে, কারণ হচ্ছে একটা জিনিস এই জায়গায় বোঝার ব্যাপার হচ্ছে আমি অন করব তার মানে অবশ্যই সংযোগটা কি আছে, অফ আছে। অফ মানে কি, বিচ্ছিন্ন, তার মানে নর্মালি ওপেন আছে। আমি যদি চাপ দিই ক্লোজ হবে মানে অন হবে, তার জন্য অন সুইচটা কি হবে নর্মালি ওপেন। আর অফ, অফ করব মানে কি, কোনো একটা জিনিস চলতেছে মানে রানিং আছে, তার মানে কানেকশন পাওয়া আছে, আমি চাপ দিলে ওটা কি হবে, বিচ্ছিন্ন হবে। ওকে, তো এখন আমরা এটা যদি পুশ করি কে ওয়ান অন হবে, ছেড়ে দিলে বন্ধ হবে। তো ছেড়ে দিলে যেন বন্ধ না হয় সেটা আটকানোর জন্য আমরা কি করি, আমরা ল্যাসিং করি। মনে রাখতে হবে ল্যাসিংয়ের ব্যাপারটা, তো আমরা এটাকে কি করব, ল্যাসিং করব। এটা কার দ্বারা ল্যাসিং করব, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নর্মালি ওপেন। এইটা যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর নর্মালি ওপেন সেটা আমরা বুঝবো কিভাবে, তো সেটা বোঝার জন্য এই জায়গায় ছোট করে কে ওয়ান লিখে দিতে হবে, কারণ এটা তো অন্য কোনোটার নর্মালি ওপেনও হতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমার প্রথম শর্ত। দ্বিতীয়টা বলছে 30 সেকেন্ড লেট, তার মানে আমাকে কি ব্যবহার করতে হবে, টাইমার ব্যবহার করতে হবে। টাইমারটা কখন থেকে 30 সেকেন্ড লেট, মোটর ওয়ান অন হওয়ার সাথে সাথে। তার মানে এই 30 সেকেন্ড লেট করানোর জন্য আমাকে একটা কি ব্যবহার করতে হবে, টাইমার ব্যবহার করতে হবে, যেইটা এই প্রথমটার সাথেই অন হবে। তাহলে এর সাথে আমাকে একটা লাগাইতে হবে টাইমার। টাইমারে কি সেট করা থাকবে, টাইম সেট করা থাকবে কতক্ষণ, 30 সেকেন্ড। তার মানে এখন খেয়াল করি যে আমরা যদি এটা পুশ করি এই জায়গায় পাওয়ার আসবে, এবং সেই সাথে এই পাওয়ারটা কোথায় চলে আসবে, টাইমারেও চলে আসবে। আর টাইমারের টাইম পাওয়ার আসার সাথে সাথে কি করে, টাইম কাউন্ট করা শুরু করে। এই যে আমরা টাইমার সম্পর্কে আমরা কিন্তু ক্লাস করছি, যারা এটা করা হয় নাই তারা কি করবেন, অবশ্যই অবশ্যই এই ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংয়ের যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের ভিতর থেকে গিয়ে দেখে নেবেন। তো ওইটা দেখে নিলে এই কন্ট্রোলিংগুলো বুঝতে সুবিধা হবে, আর ওইগুলো দেখা না থাকলে অবশ্যই অবশ্যই বুঝতে একটু ঝামেলায় পড়ে যাব আমরা। তো তার জন্য আমি রিকমেন্ড করতেছি যে ওই টিউটোরিয়ালগুলো আগে দেখে আসুন যদি না দেখে থাকুন। ওকে, তাহলে এই 30 সেকেন্ড এখন টাইম কাউন্ট করা শুরু করবে পুশ করার সাথে সাথে। এখন টাইম কাউন্ট করতেছে, 30 সেকেন্ড হওয়ার পর কাকে অন করার করা, কে টু। তাহলে আমি এই জায়গায় একটা কে টু নিলাম, কে টু। এটা কখন অন হবে, 30 সেকেন্ড পর। তার মানে এইটার অন হওয়াটা নির্ভর করতেছে টাইমারের 30 সেকেন্ড হওয়ার উপরে। তো 30 সেকেন্ড পর এইটাকে অন করবে, আর আমি যদি কোনো কন্ডিশন না রেখে যদি এইভাবে কানেকশন দিই তাহলে কি হবে, একটু লক্ষ্য করুন যে জায়গায় কি হবে, আমি পুশ করার সাথে সাথে এটাতেও পাওয়ার পাবে, এটাতেও পাওয়ার পাবে, এটাতেও পাওয়ার পাবে। তার মানে আমি সুইচ পুশ করার সাথে সাথে এইটা এবং এইটার সাথে সাথে অন হয়ে যাচ্ছে, কিন্তু আমার কন্ডিশন কিন্তু তা না। কন্ডিশনে বলা আছে যে আমার এইটা অন হবে তারপর 30 সেকেন্ড লেট করার পর এটা অন হবে। তার মানে এর অন হওয়াটা নির্ভর করতেছে কার উপরে, এই টাইমারের উপরে। তাহলে আমরা জানি টাইমারের টাইম কাউন্ট হওয়ার পর তার ওপেন কন্ট্যাক্টটা কি হয়, টাইমারে যখন সাপ্লাই পায়, সাপ্লাই পেলে কি হয়, টাইম কাউন্ট করা শুরু করে, এরকম টাইম কাউন্ট করতে থাকে। তো টাইম কাউন্ট যখন শেষ হয়, আফটার কাউন্ট কি হয়, নর্মালি ওপেনটা কি হয় ক্লোজ, আর নর্মালি ক্লোজটা হয়ে যায় ওপেন। তাহলে আমি সরি, হ্যাঁ, নর্মালি ওপেনটা কি হয়, ক্লোজ হয়। আমার লাইনটাকে এই জায়গায় কি করা দরকার, ক্লোজ করা দরকার। তাহলে এই জায়গায় আমি কি ব্যবহার করব, এই টাইমারের নর্মালি ওপেন, যে 30 সেকেন্ড হওয়ার পর এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটা কি হবে, ক্লোজ হবে। তার মানে 30 সেকেন্ড হওয়ার পর এই নর্মালি কন্ট্যাক্টটা যখন ক্লোজ হবে তখন পাওয়ার এই কে টুতে আসবে। তার মানে কে টু অন হওয়া মানেই হচ্ছে মোটর টু অন হওয়া। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা কন্ট্রোলিং ডায়াগ্রাম হয়ে গেল। তাহলে এইভাবে পাওয়ার কানেকশন করার পর যদি আমি এইভাবে কন্ট্রোলিং করি, কন্ট্রোলিং কানেকশন করে দেই এই লাইন এবং নিউট্রাল দ্বারা, সিঙ্গেল ফেস লাইন দ্বারা, তাহলে আমার এই মোটর দুইটাকে এইভাবে চালাইতে পারবো। তো আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই।
তো যদিও প্রবলেম হয়ে থাকে, যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইউটিউবে। কমেন্টস করলে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, কারণ আমি শুধু এই জায়গায় বলে যাচ্ছি, আপনারা কোনো ফিডব্যাক দিতে পারতেছেন না। তো সেই জন্য কোথায় প্রবলেম হতে পারে সেটা আমার জন্য বোঝা একটু ডিফিকাল্ট। তো তার জন্য বলবো বারবার যে এই যে প্র্যাকটিস করবেন নিজে নিজে, যে জায়গায় প্রবলেম ফেস করবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি আপনাদের ওই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তখন। ওকে, তো আরেকটা রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে যে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই যেন নোটিফিকেশন পান। ওই বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর অন্যদেরকে অবশ্যই জানাবেন যে এরকম একটা টিউটোরিয়াল একটা চ্যানেলের মাধ্যমে এরকম টিউটোরিয়াল পাওয়া যাচ্ছে, যে আমরা বাসায় বসেই বিভিন্ন ভাইবা পরীক্ষার জন্য, বিভিন্ন কন্ট্রোলিংগুলো করার জন্য ভাইবাতে ইন্ডাস্ট্রিতে কিন্তু এই লেভেলের কোশ্চেনগুলোই বেশি করা হয়, টাইমার সম্পর্কে, রিলে সম্পর্কে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্পর্কে। তো আমি আশা করি যে এইগুলো দেখার পর আপনাদের অন্তত ওইদিকে ভালো একটা হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা টপিক বাই টপিক শিখতে থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।